সুপ্রিয় দর্শক, হাট পরিক্রমে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনারা যে হাটটা দেখছেন, এটা দিনাজপুরের ঐতিহ্যবাহী আমবাড়ি হাট। আপনারা জানেন যে প্রতি শুক্রবার এবং সোমবার এখানে অনেক বড় গরু ছাগলের হাট বসে। আজ সোমবার, সোমবারের হাটটি একটু ছোট হয়, তবে পাইকাররা যেহেতু এখানে একটু কম আসে, সেহেতু দামটাও সোমবারে একটু কম থাকে। এই যে দেখছেন, সোমবারে প্রচুর বড় হাট বসে। আজ 6 জুলাই 2020। আপনারা ছোট ছোট গরু 40 থেকে 50 হাজার টাকার মধ্যে দেশাল গরু কুরবানির উদ্দেশ্যে আমাদের কাছে দাম জানতে চেয়েছেন, তো আমরা সেই উদ্দেশ্যে আমরা এসেছি। এখানে আমরা একটা সাদা দেশাল গরু দেখছি। ভাইটা দাঁত উঠে নাই? আচ্ছা, 2 বছর বয়স হয়েছে। আচ্ছা, এটা দাম কত যাচ্ছেন? 45। আর কততে দিতে পারবেন? হ্যাঁ, কততে দিতে পারবেন? 44 হলে আপনি ছেড়ে দিবেন। এই যে শুনছেন সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আমরা 40 থেকে 50 হাজার টাকার গরু দেখাচ্ছি। এটা আপনার? হ্যাঁ। এটা কি দাঁত উঠছে? দাঁত উঠে 2 বছর বয়সে? এটা বাছুর। আচ্ছা, 2 বছর বয়স হয়নি। আচ্ছা, শুনছি আমরা সুপ্রিয় দর্শক, আসুন আমরা আপনাদেরকে এই যে দেশাল গরু, আপনারা ছোট ছোট গরু আমাদের কাছে দাম জানতে চান। এটা দাঁত উঠছে? 2 বছর বয়স হবে। এটা দাম কত যাচ্ছেন? 45। দরদাম কত করছে মানুষ? 40 ভাঙতে বলে, আপনি 40 হলে দিবেন? আচ্ছা, শুনছি। তারপর একটু দেখি, এটা তো বাছুর, 2 বছর হয়নি, বয়স হয়ে গেছে কিন্তু মাংস হয়নি। আচ্ছা, 2 বছর বয়স হয়ে গেছে কিন্তু মাংস হয়নি। দাম কত যাচ্ছেন? 40 চাইছেন মানুষ। দরদাম কত করছে? 32। কত হলে দিবেন? 35 হলে ছেড়ে দিবে। এই যে শুনছেন সুপ্রিয় দর্শক, আপনারা ছোট ছোট গরু আপনারা দেখেন। তারপরে আমরা এই গরুগুলি কাট ওগুলো সব আমার এটা দেখেন, এটার কি বয়স হয়েছে? না, বয়স এটা পাচ্ছি আমরা, ওই যেগুলোর কুরবানির বয়স হয়েছে ছোট ছোট গরু, এগুলো আমরা দেখাচ্ছি। তারপরে আমরা এদিকে দেখি, এই যে একজোড়া গরু দেখছি, দাঁত হয়েছে? না, দাঁত হয়নি। বয়স হয়েছে? 2 বছর? 2 বছর হয়নি মনে হয়, কম হয়। আচ্ছা, কম আছে। এটা হয়েছে কোনারটা? এইটা 2 বছর হয়েছে। আচ্ছা, এটার দাম কত যাচ্ছে? 45 চাইছেন। দরদাম কত করছে? 40-এর নিচে বলছে, মানে 40 হলে দিয়ে দেবে। আচ্ছা, শুনছি সুপ্রিয় দর্শক। তারপরে এখানে দেখি, ভাইটা দাঁত উঠছে? 2 দাঁত? দাঁত হয়নি। 2 বছর বয়স হয়েছে? বয়স হয়েছে। এটা দাম কত যাচ্ছেন? 62। অনেক দাম। দরদাম করছে কেউ? 45 পর্যন্ত বলেছে। কত হলে ছাড়বেন? 48 হলে ছাড়বেন। এই যে শুনছেন সুপ্রিয় দর্শক, যে দামগুলি যে চাওয়ানো হয়, চাওয়া হয় তার থেকে কি দরে, বেশি দরে, অনেক বেশি চায়। ভাই, এটা আপনার? দাঁত উঠছে? 2 বছর বয়স হয়েছে? 2 বছর হয়ে গেছে। এটা দাম কত যাচ্ছেন? 50 হাজার চাইছেন। তারপরে দরদাম করছে কেউ? 40। 40-এর নিচে বলে। আপনি কত হলে দিবেন? 40 হলে? 40 হলে দিবেন। এই যে শুনছেন সুপ্রিয় দর্শক, এখানে দাঁড়ানো যাচ্ছে না। আপনারা অনেকে আমাদেরকে একটু বিরক্ত বোধ করেন যে আমরা পুরো ছবি দেখাতে পারি না। আসলে পুরো ছবি দেখাতে পারি না, ষাঁড় গরু প্রচুর হুড়াহুড়ি করে। তারপর একটু দেখি, এই যে দেখছেন সমস্ত এই যে 40-50-এর মধ্যে ষাঁড় গরু বলি। ভাই, দাঁত উঠছে? এটা দাঁত হয়েছে। দাম কত যাচ্ছেন? 52 হাজার চাইছেন। তারপরে দরদাম কত করছে মানুষ? 48 পর্যন্ত করতেছে। দিচ্ছেন না? কত হলে দিবেন? 50 হলে দিয়ে দিবেন। আচ্ছা, শুনছি, আর এই যে লালটা কি 2 বছর হয়েছে? 2 বছর বয়স হয়েছে? বেশি হয়েছে। এটা দাম কত যাচ্ছেন? একে দাম, এটা তো একটু ছোট, 43-44 বলছে, মানে 45 হলে দিয়ে দিবে, তাই তো? ওই রকমই। এই যে সুপ্রিয় দর্শক, আপনাদেরকে দেখছি 40 থেকে 50 হাজার টাকার মধ্যে আপনারা যারা এই ধরনের গরু খোঁজেন তাদের উদ্দেশ্যে আমরা এই ভিডিওটি তৈরি করছি। তারপরে এটার কি দাঁত উঠছে? না না, এটা বাচ্চা, এটা বাছুর। আচ্ছা, আসুন সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আমরা দেশি জাতের ষাঁড় গরু আমরা এগুলো দাম জানানোর চেষ্টা করছি। এই গরুটা কার? হ্যাঁ, এটা আপনার? এটা কি 2 বছর হয়েছে?
বেশি হয়ে গেছে। এটার দাম কত যাচ্ছে? ৩৫ চাচ্ছে। আর দরদাম কত করছে মানুষ? ৩০-৩১। কত হলে ছাড়বে? ৩৩ হলে দিবে। আচ্ছা শুনছি আমরা, এই যে সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আমবাড়ি হাট আবারও জানিয়ে রাখি, প্রতি শুক্রবার এবং সোমবারে এখানে গরু ছাগলের হাট বসে। এই হাট থেকে আমরা আপনাদেরকে ৪০-৫০ হাজার টাকায় আপনারা যে কুরবানির জন্য যে গরু খোঁজেন সেই গরুর দাম জানানোর চেষ্টা করছি আমরা। এটা কি কেনা হয়ে গেছে? বিক্রি হয়ে গেছে। এটা কত দিয়ে বিক্রি হলো ভাই? ২৮,০০০ টাকা। ও এটা গাভী গরু। আচ্ছা আসুন সুপ্রিয় দর্শক, এরপরে আমরা একটু এদিকে দেখি। এগুলো গরু সব বিক্রি হয়ে গিয়েছে, এগুলো সব বিক্রি হয়ে গিয়েছে, এগুলা দূরের পার্টিরা এই গরুগুলো নিয়ে যায়। তারপর আমরা একটু দেখি ভাই আপনার কোনগুলি? এইটা দাঁত উঠছে? ২ বছর বয়স হচ্ছে। আচ্ছা হয়েছে। এটার দাম কত যাচ্ছে? ৫২ চাইছে। দরদাম কত পর্যন্ত? ৪০। কত হলে দিবে? ৪৪ হলে। আচ্ছা ধন্যবাদ। তারপর একটু দেখি ভাই এই যে কালোটা, হ্যাঁ ও গরুর এটার মালিক নেই। আচ্ছা আসুন আপনাদেরকে একটু দেখি, এটা একটু বড় সাইজের। এটার দাম কত যাচ্ছে? দাম চাচ্ছে ৭৬,০০০। অনেক দাম। দরদাম কত পর্যন্ত উঠছে? ৬৫ পর্যন্ত। আচ্ছা শুনছি আমরা, এই যে সুপ্রিয় দর্শক দেখছেন, এই যে দেখুন সার গরুর হাটে অনেক ঘোরাঘুরি লাগে, আমরা একটু রিস্কের মধ্যে কাজ করি। এটা আপনার? জি। আচ্ছা এটা দাঁত উঠছে? হ্যাঁ দাঁত উঠছে। দুই দাঁত? এটার দাম কত যাচ্ছে? ৬৫ চাচ্ছেন। তারপরে ৫৫-৫৬ বলছে। কত হলে দিবে? ৫৭-৫৮ হলে দিয়ে দিবে। আচ্ছা কাস্টমার কি একটু কম? আচ্ছা আসসালামু আলাইকুম। আচ্ছা আপনি কি এখানে আসেন সবসময়? আচ্ছা শুক্রবারের হাট থেকে সোমবারের হাট একটু ছোট হয়, এখানে দামটাও কি কম হয়? হ্যাঁ আর সোমবারে তো হাটটা ছোট হয়। আজকে একই রকম লাগে গেছে, তো সোমবারে কি একটু দামটা কম হয়? সোমবারে অন্যান্য হাট শুক্রবারে দামটা একটু বেশি থাকে। আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ। সুপ্রিয় দর্শক আসুন, আমরা আপনাদেরকে এই যে জানানোর চেষ্টা করছি দেশি গরু। হ্যাঁ আপনার ছবি উঠে গিয়েছে ভাই। এই জোড়া আপনার? এই জোড়ার দাম কত যাচ্ছেন? হ্যাঁ ১১০। তারপরে দরদাম কত পর্যন্ত উঠছে? হ্যাঁ ৯৫ পর্যন্ত উঠেছে। শুনছেন মানে ১,০০,০০০ হলে আপনি ছেড়ে দিবেন? আচ্ছা ৫০ হলে ছেড়ে দিবেন। এই যে দেখছেন আপনারা, এই যে এই ধরনের গরু অনেকে খোঁজ করেন, এই যে ৫০,০০০ টাকায় উনি বলছে যে এই দুটো গরু ছেড়ে দিবে। এই যে দেখুন দেশাল গরু। তারপরে ভাই এই দেশালটা কত? এই গরুটা একটু দেখি, এটা কত দাম চাচ্ছেন? ৫৫। কত হলে ছাড়বেন? ৫০ হলে ছাড়বেন। এই যে শুনছেন আপনাদেরকে আমরা এই ধরনের ৫০,০০০ টাকা এই ধরনের গরুর আমরা দাম জানানোর চেষ্টা করছি এই আমবাড়ি হাট থেকে। আপনারা দেখছেন যে প্রচুর গরুর আমদানি হয়েছে, আজ সোমবার হলেও হাটটা ছোট হাট কিন্তু অনেক গরুর আমদানি হয়েছে। আমি তো ছাড়া আমি ভাই দাঁত উঠছে? আচ্ছা দাঁত ফাঁক হয়েছে কেবল। এটার দাম কত যাচ্ছেন? ৭২। তারপরে দরদাম কত পর্যন্ত উঠছে? ৫৫ পর্যন্ত, মানে আর ২,০০০ বেশি হলে ছেড়ে দিবেন। আচ্ছা শুনছি, তারপর ভাই এই লাল গরুটা কত? ৬০ চাচ্ছেন। দাম কি ৫০ পর্যন্ত উঠছে? হ্যাঁ দেখে বুঝছি আমরা, ৫০ পর্যন্ত দাম উঠেছে। তারপরে এই এই টাকার এই সাদা, এই এটার দাম কত যাচ্ছেন? ৬০। আর বেচার দাম? ৫০ হইলে দিয়ে দিবেন। এই যে শুনছেন ৫৫ হইলে দিবেন। এই যে শুনছেন সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এখানে প্রচুর দেশি গরু এবং এই ধরনের গরু আপনারা ৫০,০০০ টাকা পর্যন্ত এগুলো পেয়ে যাবেন এই আমবাড়ি হাট থেকে।
তো আপনাদেরকে আবারও জানিয়ে রাখি আজ 6 জুলাই 2020 এই আমবাড়ি হাট প্রতি শুক্রবার এবং সোমবারে বসে। আজ সোমবার এই হাট থেকে আমরা আপনাদেরকে দেশি আপনারা এই কুরবানির উদ্দেশ্যে 40-50 হাজার টাকা যে গরুগুলো খোঁজেন এই গরুগুলির আমরা খোঁজ জানানোর চেষ্টা করলাম। আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।